रहमान इब्राहिम एनादपुर फाजिल डिग्री मद्रासा ऑनलाइन क्लासे सुप्रिय छात्र छात्री वृंद तुम्हारे स्वागत। आमी एआरएम अनिसुल हक सहकारी अध्यापक इस्लामेर इतिहास। आशा करी तुम्हारा भालो आछो सुस्थ आछो। आजके आमार क्लास इस्लामेर इतिहास आमी प्रथम वर्ष आलोच्य विषय हजरत उस्मान रादियल्लाहु अन्हु हत्यार कारण और फलाफल। हजरत उस्मान रादियल्लाहु अन्हु इस्लामेर तृतीय खलीफा छिलेन। तिनि 676 ख्रिस्टाब्दे मक्कार कुराइश वंशे उमाइया गोत्रे जन्मग्रहण करें। तार बाबार नाम अफान, अम्मार नाम अरुआ, उनार बाल्य नाम अमर आब्दुल्ला। तिनी 34 बचर बयसे इस्लाम ग्रहण करें। तिनी महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम दुई जन कन्या के विवाह करेछिलेन। प्रथम विवाह करेछिलेन रुकैया बेगम के, उनी मारा गेले तारपर उम्मे कुलसुम के विवाह करेछिलेन। एई जन्य इतिहासे तिनि जुन्नुरायन दुई नूरेर अधिकारी हिसाबे परिचित। हजरत उस्मान रादियल्लाहु आनहु हजरत उमर रादियल्लाहु आनहु शाहादत बरणेर पर 640 সালে খিলাফতের গুরু দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি পৃথিবীতে অনেক দৃষ্টান্ত উদাহরণ রেখেছি, এই দৃষ্টান্ত উদাহরণ যে উপলব্ধি করতে পারবে সেই জ্ঞান। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা আসাসা ওয়াস-সুবহি ইযা তানাফাস তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল। আমি আধারের পর দিন করি, দিনকে আবার রাত করি, রাতকে দিন করি। অর্থাৎ ইসলাম এবং খিলাফত যে সময়ে সংকটাপন্ন বিপদাপন্ন ছিলেন আল্লাহ পাক ওই ধরনের খলিফা নিযুক্ত করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় খিলাফত ইসলাম উভয়ই হুমকির শরীর ঝুঁকির সম্মুখীন ছিল। বিদ্যা যুদ্ধ বিভিন্ন কারণে আরো ভুল যুগাপূর্ণ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, দক্ষতা, কঠোরতার মাধ্যমে তাদেরকে দমন করেছিলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন সম্পর্কে আমরা ইসলামিক ইতিহাসের প্রফেসর যারা, ছাত্র ছাত্রী যারা, অবশ্যই জানি তার কঠোরতা সম্পর্কে। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সহজ সরল, গ্রীষ্মের পর যেরকম বর্ষা আসে ঠিক সেই কঠিন উত্তপ্ততার পর এসেছে সহজ সরল নরমতা, যার ব্যক্তিগত সহজ সরলতা সাধুতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর প্রথম কারণ ছিল। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কখনো কঠিন হতে পারতেন না। তিনি মুসলিম রক্তপাতে অনিচ্ছুক ছিলেন, তিনি বিদ্রোহীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং সেই বিদ্রোহীর হাতেই ওনার শাহাদত বরণ হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ সমূহ, প্রথম কারণ হল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় পবিত্র কাবা শরীফের সম্প্রসারণ হয়েছিল, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে জমিদাতারা মাথা চাড়া দিতে পারেননি, কোনো কথাই বলতে পারেননি। কিন্তু 647 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন
ওইটার নির্মাণ কাজ শেষ হয় তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষতিপূরণ জমি মূল্য দিতে চাইলেও তারা এই খলিফার বিরুদ্ধাচরণ শুরু করল। দ্বিতীয়ত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে এক চিটিয়া খেজুর বিক্রির অনুমতি দিয়েছিলেন। তিনি সরকারি রাষ্ট্রীয় উটে খাদ্য সহজলভ্য করার জন্য করেছিলেন, কিন্তু এই যে বাজারে এক চিটিয়া খেজুর বিক্রির অনুমতি দিয়েছিলেন, সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হল তিনি ব্যবসায়ীদের এক চিটিয়া সুযোগ দিচ্ছেন, তাই সাধারণ ধর্মপ্রাণ সব মানুষ খলিফার বিরুদ্ধে খেপে উঠে। দুই তিন নম্বর অভিযোগ ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হজের সময় দুই রাকাত নামাজ প্রচলিত ছিল, তিনি চার রাকাত নামাজের প্রবর্তন করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া মোহরাঙ্কিত আংটিটি তিনি কূপে হারিয়ে ফেললেন। ধর্মপ্রাণ মুসলমানেরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে বিপক্ষে খেপে যায়। উমাইয়া এবং হাশেমি দ্বন্দ্ব আরবে প্রাগৈতিহাসিক যুগ হইতে উমাইয়া এবং হাশেমি দ্বন্দ্ব প্রকট ছিল, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের জালানোর সময়ে তা প্রশমিত ছিল, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতে আসলেন তখন একদল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের দাবিদার মনে করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাশেমি, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উমাইয়া, তাই এই সময়ে এই খিলাফতের দাবিদার নিয়েও বিরাট গণ্ডগোল ঝগড়া শুরু হয়েছিল, তা পুনরায় প্রকট আকার ধারণ করে হিমালীয় এবং মুদারীয় দ্বন্দ্ব। প্রাগৈতিহাসিক যুগে হিমালীয় এবং মুদারীয় দ্বন্দ্ব প্রচলিত ছিল আরবে এবং আন্তর্জাতিক যুদ্ধের রূপ নিয়েছিল, কিন্তু হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু কঠিন দমন নীতির মাধ্যমে তারা মাথা চাড়া দিয়ে ওঠেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দুর্বলতা সফলতা সহযোগিতার সুযোগে তারা পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুহাজির যারা ছিলেন তাদেরকে এবং আনসার উভয় সম্প্রদায়কে সমানভাবে সুযোগ সুবিধা দিতেন, সদ্ভাব রক্ষা করে চলতেন, এমনকি মুহাজিরদেরকে মজলিসে সুরার পদ দিয়েছিলেন, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাথে তাদের সদ্ভাব থাকেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তেমন সুনজরে দেখতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মজলিসে সুরার পদ হইতে বাতিল করে দিয়েছেন, তাই এই মুহাজির সাহাবি আজমাইনরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে চলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রত্যক্ষ কারণ ছিল মারওয়ানের ভ্রান্ত নীতি। মারওয়ান হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপদেষ্টা ছিলেন, তার এই নীতি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রত্যক্ষ কারণ ছিল। মারওয়ান উমাইয়াদের সরকারি ক্ষেত্রে নিয়োগ দিয়েছেন, সরকারি চারণভূমি উমাইয়াদের ভোগ করার অধিকার দিয়েছেন, বাইতুল মাল থেকে উমাইয়াদের ঋণ বিতরণ করেছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু প্রবর্তিত প্রাদেশিক শাসনকর্তাদের পদচ্যুতি করে সেখানে উমাইয়াদেরকে আত্মীয়করণ করেছিলেন। আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যক্ষ হত্যার কারণ মিশর কেন্দ্রিক, মিশরের খলিফা মিশরের শাসনকর্তা ছিলেন মোহাম্মদ বিন আবু বকর, তার এই পদচ্যুতি এই হত্যার কারণ ছিল, প্রত্যক্ষ কারণ ছিল। তাই এই মারওয়ান উপচক্রী মারওয়ানের নীতি এবং মারওয়ান
জালপত্র দিয়েছিলেন, ওদিকে আমি আর যাব না, কারণ এই মারওয়ানের জালপত্রই এই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা। কারণ বিদ্রোহীরা যখন জালপত্র নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়া অবস্থায় ছিলেন। তখন বাগবিতণ্ডার মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদত বরণ করতে হয়েছিল। আজকে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ফলাফল আলোচনা করলে বুঝতে পারবো মুসলমান জাহানের কি পর্যন্ত ক্ষতি হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। দি মার্ডার অফ উসমান ওয়াজ মোর বুক মেকিং দ্যান অলমোস্ট এনি আদার ইভেন্ট অফ ইসলামিক হিস্ট্রি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা ইসলামের ইতিহাসে এক সুদূর প্রসারী ঘটনা, যা যুগ যুগ না শতবর্ষব্যাপী মুসলমানদের সাফার করতে হচ্ছে, যার মাধ্যমে জঙ্গে পরবর্তীতে জঙ্গে জামাল, জঙ্গে সিফতিন, কারবালা এবং জাবের যুদ্ধের মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে, 750 খ্রিস্টাব্দের পরিসমাপ্তি ঘটে। দি মার্ডার অফ উসমান ওয়াজ সিগন্যাল ফর এ সিভিল ওয়ার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু একটা গৃহযুদ্ধের সংকেত। দি slaying of Caliph by the rebellious Muslim established a powerful precedent within the thousands of the bond of unity of Islam. Hazrat Usman radi Allah anhu hatta Musal bidrohi Musalman der korti Hazrat Usman radi Allah anhu hatta Musalman der moddhe bedona bidur ghotona srishti kore ja khilafat ebong khalifa somporke manusher shraddha bhakti shithil kore fele. Hazrat Usman radi Allah anhu hatta পর রাজনৈতিক ধর্মীয় দল উপদল গড়ে ওঠে, শিয়া সুন্নি খারেজি বিভিন্ন সম্প্রদায়ের জন্ম হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা গণতন্ত্রের তিরুদান সমাধি রচিত হয় এবং রাজতন্ত্রের জন্ম হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পর কূটকৌশলের মাধ্যমে দামেস্কের শাসনকর্তা মাদিয়া ইসলামী খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ইমাম হাসানের পরিবর্তে উত্তরাধিকারী মনোনয়ন করে যান স্বীয় সন্তান ইয়াজিদকে এবং গণতন্ত্র রাজতন্ত্রে পরিণত হয়। ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন আল্লাহ তন্ত্র রাজতন্ত্রে পরিণত হলো। এর আগে খলিফাদের কোনো রাজপ্রাসাদ বা দেহরক্ষী ছিল না। এখান থেকে সিরিয়াতে প্রথম রাজপ্রাসাদ এবং প্রহরার মাধ্যমে খলিফা নিরাপত্তা বিধান করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর যখন উমাইয়া খলিফা মাদিয়া খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি মদিনা হতে রাজধানী সরিয়ে দামেস্ক রাজধানী করেন। মদিনার গুরুত্ব লোপ পায়, দামেস্কের গুরুত্ব বৃদ্ধি পায় এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাশিমিয়া ছিলেন এবং এই হত্যাকে কেন্দ্র করে উমাইয়া এবং হাশিমির দ্বন্দ্ব দীর্ঘকাল চলতে থাকে এবং এর মাধ্যমে আগেই বলেছি জঙ্গে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, কারবালার যুদ্ধ এবং জাবের যুদ্ধই নয়, 1258 সালে আব্বাসীয়দের পতনের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই ক্লাসগুলো সুন্দর করে অনলাইনে দেখবে, পড়বে, বইয়ের সাথে মিল করবে, অনুশীলন করবে। তোমরা করোনা ভাইরাস হতে সতর্ক থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।